কৃষকদের নামে যখন সরকার একাধিক প্রকল্প তৈরি করছে, ঋণ মকুবের সরকার ব্যবস্থা নিচ্ছে, তখনও কিন্তু সোনাবাড়ি ঘাটে বরাক নদীর তীরে থাকা কৃষকরা সরকারি সাহায্য ছাড়াই ফলন করে যাচ্ছেন। নদীর তীর ঘেঁষে রয়েছে সবুজের সমারোহ, নানা রকমের শাকসবজি, ফুলকপি, ওলকপি ইত্যাদি কত কি। জনৈক কৃষক এ ব্যাপারে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে জানান, সরকার মুখে অনেক কিছু বললেও তারা আজ পর্যন্ত এক টাকাও সাহায্য পাননি। বছরে কমাস আপনি কৃষি কাজ করেন? 12 মাস। আপনি সরকারি সুযোগ সুবিধা কতটুকু পাচ্ছেন? আমি তো কিচ্ছু পাইছি না আজ পর্যন্ত। সরকারের তরফ থেকে পাওয়ার টেলার, পাম্প, অন্যান্য কৃষি সামগ্রী বিলি হয়ে থাকে প্রায়, আপনারা কি কি পান? আমি তো কিচ্ছু পাইছি না। আপনার জানাশোনা আশপাশে কি? না, কেউ পাইছে না। তিনি নিজের জায়গাতেই বহু বছর ধরে সবজি ফলিয়ে যাচ্ছেন। শুধু তিনিই নন, বৃহত্তর সোনাবাড়ি ঘাট এলাকায় তার মতো অনেকেই সবজির ফলন করছেন। কিন্তু এই সবজি বিক্রেতারা অনেক কষ্ট করলেও বাজারে প্রয়োজনীয় দাম পাচ্ছেন না। সরকার থেকে যদি আমরা কোনো সাহায্য সহায়তা পাই, ধরেন আমরা যারা যুবকগুলো আছে পড়িয়ে বেকার হয়েছে, তারাও তারাও ধরুন এতর কাজও লাগিয়ে তারাও ধরুন সুযোগ সুবিধা পাইয়া তারা ধরুন মানুষ হইতে পারবো। এখন তো বিশেষ বিশেষ কিছু নাই, তার কাজকর্ম কিছু জানো না, পড়িয়ে বেকার হয়েছে, আমিও নিজে একজন বেকার, এর লাগে খেত লাগছে, বুঝছেন নি? আপনি যে খেত করেন এতে আর আপনার সঙ্গে কতজন মানুষের প্রয়োজন হয় এগুলো? আমার তো ধরুন 10-12 জন মানুষের দরকার। আমার বন্ধ ধান ক্ষেত আছে, টুকো সবজি ক্ষেত আছে, বুঝছেন নি?